পরের মেয়েকে নিয়ে নিকো বাড়িকে বসে কি ধরনের পাপ করছো আমার আল্লাহ তোমার গোপন গুনাহগুলো গোপন রেখে দুনিয়ার সামনে মান ইজ্জত কে উজ্জ্বল করে রেখেছে সুবহানাল্লাহ বলে তার দয়া তার মায়া যদি আয় আব্বা আমরা নামাজ পড়ি না আল্লাহ কি আমাদের বিনা মেঘে মাথায় বজ্রাঘাত ফেলে দেয় আরে কথা বলুন এই তো রমজান মাস আসছে আমাদের মদ্যগুলো এখন সব সোজা আমাদের মদ্যগুলো এদের এখন কোনো রোগ নেই আল্লাহর কি রে বাবা এ সব এখন ফেরাউনির খালা তো ভাই কারণ না রোগ থাকলে সে ফেরাউন হয় কথাটা মাথায় রাখবেন ফেরাউনের কোনো রোগ শোক ছিল না ও কি এমনি বলেছে আনা রাব্বুকুমুল আলা আমি সব থেকে বড় আল্লাহ যার রোগ নেই সে তো ফেরাউনির খালা তো ভাই গো রোগ হওয়া তো আল্লাহর নিয়ামত জ্বর এলে রোগ হলে আল্লাহ সওয়াব লেখে সুবহানাল্লাহ বলে এদের এখন কোনো রোগ নেই এদের রোগ কখন হবে জান চৈত্র মাসের 8 তারিখের মগরিবির পর থেকে যত 40 বেদশালা রোজা এলিয়েদের ধরে তার আগে ধরে না কিরাম কাডিংয়ের মালেরা বুঝতে পেরেছেন তো আমার সোনার আব্বা কথা লক্ষ্য রাখেন রোজা রাখেন না বলে আল্লাহ কি টুটি টিপে ধরেছে এক কথা বলেন ধরেছে আচ্ছা যারা পশুবিনী মায়ের গায়ে হাত না তুললে দিনটা ভালো কাটে না আল্লাহ কি এদের রেলা ওই টেনে চাকা তলায় পিষে মেরেছে না এই শুনে আল্লাহকে দোষ দেন কেন আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে এই পাতুয়ার মুসলমান এই যে ঘরটা দেখা পাচ্ছিস এর নাম হলো জান্নাত কি বলো আব্বা জান্নাত হেভি জায়গা স্ট্যান্ডার্ড জায়গা আরামদায়ক জায়গা এই 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 কাজ করবি এখানে দেবো মস্তানি মেরে চলবি কোনো অসুবিধা নেই তবে খবরদার এই যে ঘরটা দেখা পাচ্ছিস এর নাম হলো জাহান্নাম কি বলো আব্বা ডেঞ্জারের জায়গা মারাত্মক জায়গা ভয়ঙ্কর জায়গা এই 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 কাজ করবি ধরে একেন ঠেসে দেব ফেরেশতারা ওগড়া উগড়ি করবে এইবার তুমি নামাজ পড়ে জান্নাতে যাবে না সুদ খেয়ে মদ খেয়ে জাহান্নামে যাবে ইওর উইস আপনার ব্যক্তিগত ব্যাপার আল্লাহকে দোষ দেয়া যাবে এই কথা বলেন দেয়া যাবে আল্লাহ পরিষ্কার করে দিয়েছে এই কাজ করলে একেন দেব এই এই কাজ করলে একেন দেব আরে আল্লাহর দয়া ব্যতীত মানুষ চলতে পারে জোরে বলো এই পাতুয়ার হতভাগা মুসলমান দুর্ভাগা মুসলমান কপাল পোড়া মুসলিম জাতি কান খুলে শুনে নাও বর্তমানে আপনার সোনার ভরি হলো 50 থেকে 60 হাজার টাকা এক ভরি সোনার দাম বুকে হাত দিয়ে বলো পাতুয়ার মুসলমান এই সোনার কানের দুল বলে নাকের নাকচোয়া বলে হাতের বালা বলে কোলার হার বলে যদি কোনো বেটা ছেলে মেয়ে ছেলে জীবনে একবারও না পরে একবারও না ব্যবহার করে তার কোনো ক্ষতি হবে সে মরে যাবে আর যদি বলা হয় পাতুয়ার করিমালি তোর এক সপ্তাহ পানি খেতে দিও কথা বলে না চোখ নীল হয়ে যাবে নি আয় আপা কথা বলো হে হতভাগা মুসলমান মুসলমানের ছানারা বাংলা কবে বুঝবে অঙ্ক কবে শিখবে হিসেব কবে মিলাবে আরে যে সোনা জীবনে একবারও না ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না তার ভরি যদি 50 থেকে 60 হাজার হয় পানির ভরি কত হওয়া উচিত ছিল বুকে হাত দিয়ে বলো আমার আল্লাহ তার দয়া এবং মায়ার বরকতে উম্মতে মুহাম্মাদির জন্য পানির মতো নিয়ামতকে আল্লাহ ফ্রি করে দিয়ে সুবহানাল্লাহ বলে সেই আল্লাহর প্রশংসা করবেন না তা কার প্রশংসা করবে আয় আব্বা
আপনার বাপের খুব বাড়াবাড়ি, শরীর খুব অসুস্থ, আপনারা স্বরূপনগরে নার্সিংহোমে নিয়ে গেছে। ডাক্তার হাত ধরে বলছে, বাবা তোমার বাপের যা কন্ডিশন, ইমিডিয়েটলি আইসিইউতে নিতে হবে, অক্সিজেন দিতে হবে, এক ঘন্টায় 50,000 টাকা খরচ হবে। কত বলো? 50,000। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে, হে পাতুয়ার বাক্কার আলী, আমি আল্লাহ আমার সমস্ত নিয়ামত ছেড়ে দিলাম, তোর তিনতলা বাড়ি বানানোর ক্ষমতা দিছিলাম, তোকে 4টে ছেলে দিছিলাম, 3টে মেয়ে দিয়েছিলাম, তোর বিঘে বিঘে জায়গা দিয়েছিলাম, আমি আল্লাহ আমার তামাম নিয়ামতকে ছেড়ে দিলাম, তোর বাপের দুনিয়ায় 1 ঘন্টা অক্সিজেনের দাম যদি 50,000 টাকা হয়, আমি আল্লাহ তোর 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তোর বাপের দুনিয়ায় অক্সিজেনের দাম যদি 50,000 হয়, আমার 60 বছর নিয়ামতি অক্সিজেন ব্যবহার করেছিস, আমার 60 বছরে কত হয় একটু কেন হিসেব করে তবে পাঠা তোর, কথা বলে না, চোখ বুলু হয়ে যাবে, আল্লাহর কাছে হিসেব দিতে পারবেন তো? পারবেন তো? তারপরে মুসলমান কেন মসজিদে যায় না? তারপরে মুসলমান কেন আল্লাহর সামনে আত্মসমর্পণ করে না? কেন মুসলমান খোদার ঘরে যায় না? মসজিদে যাওয়ার দরকার আছে? এ বাবু কথা বলবে তো, মসজিদে যাওয়ার দরকার আছে? আছে নাকি? আর কি করোনা আছে তা ফের মসজিদে যেতে হবে? এত বড় জলসা দিচ্ছি, আমার মতো কাঁচা বাংলার ওয়াজ কোন আলেমের মুখে পাবেন না, জানে ওই রকম ভাষায় ওয়াজ করলে পরের বছর দাবাতা পাব না। এ মোচর মানে ছানারা নিজের মার ভাত দেয় না, সাউরির পালকি করে নিয়ে যায় ঘরের পাশে মসজিদ। আল্লাহর কৃপা, দরজা খুললি মসজিদ দেখা যাচ্ছে, এক তো নামাজ পড়ে না, আর বছরে 10 বার বউ নে আজমিরি যাবে। ছি 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 ছি, এরা মোচর মানে ছানা, এরা মুসলমানের বাচ্চা? আরে তার সঙ্গে আল্লাহ সম্পর্ক নাই, তার সঙ্গে খাজা বাবার কিসের সম্পর্ক? আরে যার সাথে খোদার কোন যোগাযোগ নাই, তার সাথে দাদা পীরের কিসের যোগাযোগ? মুসলমানের বাচ্চারা মসজিদে যায় না, মাদার ভর্তি করে মসজিদে যাও, খোদার ঘরে যাও, খোদার সাথে কোনো যোগাযোগ নাই, খোদার সাথে কোনো সম্পর্ক নাই, বছরে 10 বার আজমিরি যাবে। কেন? খাজা বাবা আল্লাহর কাছে জান্নাত দেওয়ার কন্ডাক্টর এনেছে? আয় আব্বা, বিশ্ব নবী বলেছেন, আফজালুল ইবাদাতি ইবাদাতি সলাহ, সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ। আজ মুসলমানদের কাছে নামাজ নাই, কেন মুসলমান মার খাচ্ছে? আরে ফেরাউনের মতো বেঈমানকে আমরা চুবিয়েছি, নমরুদের মতো শয়তানকে জুতো বেড়া করেছি, আবু জেহেলের মতো শুকনো বেঈমানকে আমরা দেখে নিয়েছি, রাজ যোগী আদিত্যনাথ কালকে গাছ ছেলে, নরেন্দ্র মোদী কালকে গাছ ছেলে, এরা মুসলমানদের ধরে ওগড়াচ্ছে। এর একটাই কারণ, তখন মুসলমানদের কাছে সিজদা ছিল, সিজদার কাছে তাদের মতো কাটটা কাফের হার মেনেছে, রাজ মুসলমানের কাছে সিজদা নাই, চুয়া ফুটি আমাদের উপরে রাজত্ব করছে। আমার সোনার আব্বা, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আপনারা আমার উপরে অনেকজন রেগে যান,
আমার হকের কথা তো কিছু কিছু কাউরার মুখ বেঁকে যায় আমার কথা শুনলে, কারণ হকের কথা সবার সহ্য হয়। আসে হুজুর উঠে শুদ্ধে শুদ্ধে বলছেন তো এ কিরাম খালি পেরেক মারা ওয়াজ করতে। আয় আব্বা, আমি আপনাদের বন্ধু বলে সত্য কথাটা বলে যাচ্ছি, মনে রাখবেন, প্রকৃত বন্ধু হলো সে বন্ধুকে অন্যায় কাজ থেকে রোকে যে আপনি অন্যায় করছেন, কারোর উপরে জুলুম করছেন, আপনার বন্ধু আপনাকে নিষেধ করছে না, আপনাকে বাধা দিচ্ছে না, মনে রাখবেন ও আপনার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে রাখে না, ও আপনার স্বার্থের ভালোবাসে, টাকার ভালোবাসে, প্রকৃত আপনাকে ভালোবাসে না। আপনাকে যদি ভালোবাসত অন্যায় থেকে আপনাকে দূরে রাখত, বাধা দিত। আমি আপনাদের বন্ধু বলে, সন্তান বলে হক কথাটা আপনাদের কাছে বলে যাচ্ছি। কি গো।